বাইরা 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 আসসালামু আলাইকুম ঈদ মোবারক গাইস আজকে আমরা পুরান এয়ারপোর্টে ঘুরে এসেছি আমার সাথে আছে আকিব শাফিন মেজবা রবি এবং শাকিল ভাইয়া গাইস এত যে গরম পড়ছে আমরা তৃষ্ণায় লেবু শরবত খেয়ে নিলাম তো টিকিট কেটে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি গাইজ ঈদের প্রথম দ্বিতীয় দিন অনেক ব্যস্ত থাকার কারণে কোথাও যাওয়া পড়েনি তাই ভাবলাম কোথাও যাওয়া যাক যেহেতু ওল্ড এয়ারপোর্টটা বাসা থেকে খুব কাছে তাই আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম এখানে আসার এখানে আমরা রাইডে ওঠার জন্য আলাদা আলাদা ভাবে টিকিট কেটে নিলাম তো এটার নামটা আমি সঠিক জানি না কিন্তু এটা অনেক সুন্দর কিন্তু একটু অসুস্থ থাকার কারণে আমি রবিন উঠতে পারিনি মেজবা তোমাদের ফিল কেমন আমরা যাচ্ছি বেজি ফিল অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভয় পাইতে তো
দাও আমাকে দাও। থ্যাংক ইউ ব্রাদার। নাম কি? শাহী কুলফি। অতিরিক্ত গরম পড়ছে, কুলফি না হলে কি হয়? আমার একটা জায়গা আছে চারিদিকে শুধু ওয়াও 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 ওয়াও। এটার নাম কি? শাহী কুলফি আইসক্রিম। আইসক্রিম কুলফি? এরকম কোনো আইসক্রিম খাইনি। এরকম আইসক্রিম তুমি খাইছো লাগুন সময়? এর আগে? নো নো, আমি এই প্রথম। Let's play no laugh challenge. তো গাইস, আমরা এখন বসছি ডু নট লাভ চ্যালেঞ্জে। সবাই মিলে এখন আমরা এই চ্যালেঞ্জটা করবো। তো এখানে হবে কি, যে হাসবে আমরা একজন একজন করে অশ্লীল আওয়াজ করবো, সাউন্ড করবো, ফানি সাউন্ড করবো। তো যে শালা হাসবো তারা এখান থেকে লাঠি মেরে উঠাই দেওয়া হবে। তো গাইস, তোমরা কি রেডি? ইয়েস ইয়েস। তো শুরু করা যাক। ওকে, বাইরা 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 আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন ডোনাট লাউটা চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম। অনেক ইচ্ছা ছিল, হাসে বসে আমরা চ্যালেঞ্জটা করে ফেললাম। আমি বাঘের পেটের মধ্যে থেকে বের হইছি। তখন এন্ড উঠলাম যে গুড। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। ওর সাথে